वेलकम बैक टू माय चैनल। आमी आज के आपनादेर साथे गुजियार रेसिपी शेयर करब। तो गुजियाटा आमरा किन्तु मिष्टिर दोकाने पेये जाई जखन तखन, किन्तु धरुन बाड़ीते कोनो पुजो आछे तो तार जन्य आमरा बाड़ीतेओ एरकम सिम्पल पद्धतिते किन्तु बानिये निते पारी। तो गुजियाटा बानानोर जन्य देखुन आमी एखाने एकटा कड़ा निये निएछि, एर मध्ये आमी लिकुईड दूध दिये देबो। आमी किन्तु एखाने हाफ कप लिकुईड दूध निएछि, আর দুধটা আমি একটু জাল করে নেব। দুধটা কিছুটা গরম করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো। বেশি চিনি ব্যবহার করব না, যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে করব তাই কম পরিমাণে চিনি দিয়ে দেবো। দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে নেব। আমি এখানে 10 টাকার গুঁড়ো দুধের যে প্যাকেটটা সেটা 5টা নিয়েছি, আর কিছুটা কিছুটা করে গুঁড়ো দুধ এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকব। আর একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। গুঁড়ো দুধটা ভালো করে আমি লিকুইড দুধের সাথে মিক্স করে নিয়েছি, এরপরে আমি আস্তে আস্তে এটা লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর যতক্ষণ না একটা ডোয়ের মতন রেডি হয়ে যাবে, কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন ডোটা কিন্তু কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, এরপর আমি এইটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য নিয়ে নেব। দেখুন একটা থালা নিয়ে নিয়েছি, এরপর এই ডোটা আমি এই থালাটার মধ্যে নিয়ে নেব ঠান্ডা করার জন্য, কিন্তু বেশি ঠান্ডা করব না। কিছুটা ঠান্ডা করে নেব, এরপর এই গরম থাকা হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার একটু গরম গরম থাকবে সেই অবস্থায় আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নেব। দিয়ে ভালো করে আমি এই ডোটাকে মেখে নেব, আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই করবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে গেলে আর করা যাবে না। ডোটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এরপরে আমি গুজিয়ার শেপগুলো রেডি করে নেব। এবার দেখুন গুজিয়াগুলো আমি এক এক করে বানিয়ে নেব। গুজিয়াটা বানানোর জন্য প্রথমে হাতে একটু কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে। ঘি লাগিয়ে নিয়ে ভালো করে তারপরে এখান থেকে অল্প একটুখানি নিয়ে এরকম ভাবে কিছুটা লম্বা শেপ করে তারপর এটাকে মুড়িয়ে দিয়ে মুখটা এরকম ভাবে চেপে দিতে হবে, আর এরকম ভাবেই কিন্তু সবকটা আমি বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু গুজিয়াগুলো সবকটা রেডি করা হয়ে গেছে, একদম দোকানের মতনই দেখতে হয়েছে। আর সামনে কিন্তু লক্ষ্মী পুজো আসছে, আপনারা কিন্তু এরকম ভাবে ঘরে বানিয়েও নিতে পারেন। অনেক সহজ পদ্ধতিতে আর অনেক কম উপকরণ দিয়ে কিন্তু আমি গুজিয়াগুলো বানিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে।